রানা ভাই, আপনি প্রথম বাজিটা কত সালে খেলেন আর কার সাথে খেলেন? আমি প্রথম বাজি খেলি 2007 সালে, এটা মিরপুর। আমার সাথে বাজির কথাবার্তা হয়েছিল মিরপুরের লুটাস ভাইয়ের সাথে, তো ওনাদের সাথেই খেলা হয়েছিল। লুটাস ভাইয়ের মোটামুটি সবাই চিনে, ঠিক আছে। ওই বাজির ফলাফলটা কি ছিল? ফলাফল ছিল লুটাস ভাইয়ের মনে হয় 7 কবুতর, আমার 3 কবুতর। এটা 2007 সালে, অনেক আগের কথা। আর বাজিটা ছিল অবশ্যই বিনা পাল্লার ছিল। সবকটা বাজি বিনা পাল্লার। আর বিনা পাল্লার লিজেন্ড বা বিনা পাল্লার উস্তাদ হিসেবে সবাই রানা ভাইরা অনেক সম্মান করে। তবে আপনার সেকেন্ড বাজিটা? সেকেন্ড বাজি হচ্ছে 2013 সালে, এটা বাসাবো জীবন জামাল, ওরা দুইজন, ওরা কবুতর পাল্লার সাথে ওদের সাথে খেলছে। কত কবুতর ছিল ওই বাজিতে? ওইটা মনে হয় 24 কবুতর বা 25 কবুতর বাজি ছিল, আমার ঠিক স্মরণ নাই, এরকম 24-25। আচ্ছা, আপনার কত কবুতর গল লাগছিল? আমার 8 কবুতর গল লাগছিল বিনা পাল্লায়। আচ্ছা, 8 কবুতর। আর ওনাদের? ওনাদের 2 কবুতর। আচ্ছা, ওই গেমটা রানা ভাই বিজয় লাভ করে। আর আপনার মানে শেষ গেম ছিল, থার্ড গেম কোনটা ছিল? থার্ড গেম ছিল 2016 সালে, এটা হচ্ছে বাংলা বাজারে আমারই খুব ঘনিষ্ঠ ভাই ওনাদের সাথে, তো ওইটাতে ওনাদের কবুতর ছিল 14টা, আমার ছিল 16টা। ওইটাও বিনা পাল্লার ওই গেমটাও 31 কিলো গেম। আচ্ছা, 31 কিলো গেম। তো ভাই, এই হচ্ছে আপনার বাজির ইতিহাস। আর আপনার যে সবাই নতুনরা জানতে চায়, বিশেষ করে যে মাদার ইনটেক, বিনা পাল্লা, সিজন ইনটেক, এগুলো আসলে কি? আর ইদানিং দেখা যেতেছে মাদার ইনটেকটা নিয়ে অনেক চর্চা চলতেছে, এখন আপনি যদি একটু এই বিষয়ে ধারণা দিতেন। আসলে আমরা যখন ছোটবেলা কবুতর পালি, আমি অনেক অনেক আগে থেকে কবুতর পালি, যে আমি যখন ছোট তখন দেখছি আমার বড় ভাই কবুতর পালতো, ওইখান থেকে আমার কবুতর পালা। তখন মুরব্বীরা দেখতাম যে বিনা পাল্লায় বাজি খেলতো, ওইটারই এখন মাদার ইনটেক বলে, যে যে কবুতর কখনো খাঁচায় ঢুকে নাই, কোনো দিন পাল্লা হয় নাই। যেরকম আমরা তখন দেখছি মুরব্বীরা মসজিদে দাঁড়ায় এগুলা বলতো, প্রমিস করতো যে আমার এই কবুতর কোনো দিন খাঁচায় ঢুকে নাই, সে কবুতরকে আমি দিতে হবে। তো সেটা হচ্ছে বিনা পাল্লায়। আর এখন ইদানিং অনেকে মোটামুটি পাল্লা করে, কিন্তু পরের বছর সিজনে প্রথমেই খেলে, সেটাকে আর কি অনেকে সিজন ইনটেক বলে। প্রশ্ন হচ্ছে যে মাদার ইনটেক খেলাটা বেশি প্রেফারফুল নাকি সিজন ইনটেকটা খেলা বেশি প্রেফারফুল, মানে রেজাল্টের দিক দিয়ে? আপনার যদি মাদার ইনটেক খেলেন, সেটা তো কবুতরের বাহাদুরি, ঠিক আছে, সেখানে কোনো কারো হাত থাকে না। যদি পিওর খেলা হয়, তাহলে কবুতর কার কোনটা ভালো সেটা বোঝার একমাত্র উপায় মাদার ইনটেক খেলা। কারণ পাল্লা দিলে মোটামুটি অনেক সময় দেখা যায় ভালো কবুতর পাল্লায় পড়ে যায়, অনেক সময় খারাপ কবুতর টিকে যায়।